পেছালো মালয়েশিয়ার কলিং চুক্তির তারিখ প্রবাসী কল্যাণ মন্ত্রী যাচ্ছেন স্বয়ং। মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের সমঝোতা স্মারক বা এমওইউ সইয়ের জন্য দেশটিতে যাচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। 16 অথবা 17 তারিখে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রীকে আমন্ত্রণ জানানো হলেও তিনি তা পিছিয়ে 19 ডিসেম্বর মালয়েশিয়ায় এটি সই হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এবং আলোচিত এই স্মারক। এর মধ্যে প্রধানমন্ত্রীর দফতর থেকে এ বিষয়ে সম্মতি পাওয়া গেছে। গতকাল রোববার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে সমঝোতা স্মারক সইয়ের জন্য 18 ডিসেম্বর রাতে কুয়ালালামপুর যাবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। এর আগে শুক্রবার রাতে দেশটির মানব সম্পদ মন্ত্রী এম সরবানন আনুষ্ঠানিক এক চিঠিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে আমন্ত্রণ জানান। মন্ত্রীকে চলতি মাসের 16 অথবা 17 ডিসেম্বর তারিখে সমঝোতা স্মারক সইয়ের জন্য আমন্ত্রণ জানানো হয়। কিন্তু বাংলাদেশে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস এবং 18 ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবসের অনুষ্ঠান রয়েছে। এদিনে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিপুল ব্যস্ততা রয়েছে। তাই মালয়েশিয়ার নির্ধারিত দিনে বাংলাদেশের মন্ত্রীসহ প্রতিনিধিদের দেশটিতে যাওয়া সম্ভব হচ্ছে না। অন্যদিকে 19 ডিসেম্বরের পর দেশে থাকবেন না মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী এম সরবানন। এমন বাস্তবতায় 18 ডিসেম্বর অভিবাসী দিবসের অনুষ্ঠান শেষে রাতেই মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হবেন মন্ত্রী ইমরান আহমদ। পরদিন 19 ডিসেম্বর কোনো বিশ্রাম না নিয়েই মালয়েশিয়ায় তিনি এই চুক্তি স্বাক্ষরণ অনুষ্ঠানে যোগ দেবেন এবং সেখানেই সই হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত এবং আলোচিত শ্রমবাজার সংক্রান্ত সমঝোতা স্মারক। জানা গেছে আগের চেয়ে এবারের সমঝোতা স্মারকে কিছু বিষয় পরিবর্তন এসছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল G2G+ পদ্ধতি আর থাকছে না, যুক্ত হচ্ছে মালয়েশিয়ার রিক্রুটিং এজেন্সি। কর্মীদের বাধ্যতামূলক বীমা দিতে হবে এবারের নিয়োগে। কর্মীদের দেশে ফেরার ব্যবস্থা, টিকিট এবং অন্যান্য খরচ নিয়োগদাতাকেই বহন করতে হবে। চুক্তি মেয়াদে কর্মীদের দায়িত্ব নিতে হবে মালয়েশিয়ার রিক্রুটিং এজেন্সিকেও। বয়স নির্ধারণ করা হয়েছে 18 থেকে 45 বছর পর্যন্ত। তবে কর্মীদের মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় বা খরচ কত হবে তা জানা যাবে সমঝোতা স্মারক সইয়ের পর। এদিকে কলিং এর চুক্তি মোটামুটি চূড়ান্ত হয়ে গেলেও এখনই কোনো প্রকার লেনদেন কিংবা পাসপোর্ট আদান প্রদান থেকে বিরত থাকতে অনুরোধ করেছেন অভিবাসন বিশ্লেষকরা। তারা বলছেন দীর্ঘদিন পর শ্রমবাজার খোলার খবরে দেশে এবং প্রবাসে সক্রিয় হয়ে উঠতে পারে দালাল চক্র। সেক্ষেত্রে এই মুহূর্তে চুক্তি স্বাক্ষরের আগ পর্যন্ত কিংবা রিক্রুটিং এজেন্সির তালিকা ঘোষণার আগ পর্যন্ত কোনো প্রকার অর্থ লেনদেন কিংবা পাসপোর্ট আদান প্রদান থেকে বিরত থাকতে অনুরোধ জানানো হচ্ছে। ডেস্ক রিপোর্ট, প্রবাস কণ্ঠ। যে কোনো খবর পেতে ভিজিট করুন প্রবাসকণ্ঠ.com, সাবস্ক্রাইব করুন প্রবাস কণ্ঠের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।